أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد بون জানতে চেয়েছেন স্বামী স্ত্রী একজন অপরজনকে যদি মুনাফিক বলে সম্বোধন করে সেই ক্ষেত্রে কি তাদের বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে আকুল বিল্লাহ তৌফিক আসলেই স্বামী স্ত্রী একজন অপরজনের সাথে সুন্দর আচরণ করবে এটি হচ্ছে হওয়া উচিত কিন্তু অতি দুঃখের বিষয় হলো সত্য কোন কোন স্বামী তাদের স্ত্রীদের সঙ্গে এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে এমন নিকৃষ্ট আচরণ করে এমন কর্কশ ভাষা তাদের সামনে প্রয়োগ করে যে এই ব্যক্তি যখন বাসায় প্রবেশ করে তখন ফ্যামিলি মেম্বাররা ধারণা করে যে বাঘ ভাল্লুক মনে হয় ঘরে প্রবেশ করলো কিন্তু এই একই ব্যক্তি যখন বাসায় থেকে বের হয়ে তার বন্ধুবান্ধব অন্য অন্য কলিগদের সঙ্গে সাক্ষাৎ করে তখন তাদের সাথে অত্যন্ত সুন্দর আচরণ করে এই ফ্যামিলি মেম্বারদের সঙ্গে খারাপ আচরণ করে অন্যদের সঙ্গে সুন্দর আচরণ করাটা এটি কিন্তু ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী বলে বিবেচিত হবে না যতক্ষণ না তার ফ্যামিলি মেম্বারগণ তার ব্যাপারে সার্টিফাই না করবে যে আমার আব্বু আমার স্বামী খুব ভালো মানুষ তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট ভাষায় বলেছেন খৈরুকুম লি আহলি ওয়া আনা খৈরুকুম লি আহলি তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি যে তার ফ্যামিলি মেম্বারদের নিকট উত্তম ব্যক্তি হিসাবে বিবেচিত হবে জেনে রাখো আমি আমার ফ্যামিলি মেম্বারদের নিকট উত্তম ব্যক্তি সুতরাং ফ্যামিলি মেম্বারদের সার্টিফাই আমি যে ভালো আমি যে উত্তম আমি যে সৎ এটি ফ্যামিলি মেম্বারদের সার্টিফাই লাগবে আবার কিছু কিছু স্ত্রী আছে তাদের স্বামীদের সঙ্গে এমন খারাপ কথাবার্তা বলে যে আসলে উভয়ের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক আছে বলে মনেই হয় না এটি তো ঠিক নয় এটি তো ঠিক নয় এই সমস্ত সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে দুনিয়ার জিন্দিগি অত্যন্ত ক্ষণস্থায়ী তাই আমরা সকলেই আখেরাতের প্রতীক হব আখেরাতের সম্বল সঞ্চয় করার জন্য চেষ্টা করব উভয়ের মাঝে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব কোনো মুসলমান অপর মুসলমানকে যদি গালি দেয় তাহলে এটি হচ্ছে ফাসে কি কাজ রাসূল সাহেব বলেছেন সেবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফর একজন মুসলমান আর একজন মুসলমানকে গালি দেওয়া এটি ফাসে কি কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত আর তাকে হত্যা করাটা কুফুরি রাসূল সাহেব বলছেন যে ব্যক্তি প্রকৃতপক্ষে মমিন এই মমিন তো অশ্লীল ভাষা ব্যবহার করতে পারে না আর একজন ব্যক্তিকে সরাসরি কাফের বেঈমান মুনাফিক বলে সম্বোধন করা এটি ঠিক নয় মুনাফিক মুনাফিকের কিছু আলামত রয়েছে কথা বললে মিথ্যা কথা বলে আমানত রাখলে খেয়ানত করে ও আদা করলে ভঙ্গ করে মান যখন কাউর সাথে ঝগড়ায় লিপ্ত হয় তখন অশ্লীল ভাষায় গালাগালি করে এটি হচ্ছে মুনাফিকের আলামত এখন এই সবটি আলামত একটু একজন ব্যক্তির মধ্যে হয়তো নাও থাকতে পারে একটি আলামত আছে এই কারণে আমি তাকে মুনাফিক বলে সম্বোধন করবো এটি ঠিক নয় যাই হোক
স্বামী স্ত্রী একজন অপরজনকে যদি মুনাফিক বলে সম্বোধন করে, এই কারণে তাদের বৈবাহিক সম্পর্কে কোনো রকম ক্ষতি হবে না, কিন্তু এরকম আচরণ পরিত্যাগ করা উচিত। আল্লাহ আমাদের সকলকেই শুভ বুদ্ধি দান করুন।